Hi friends, welcome to my channel Study With Ishany. Aaj 3rd February, current affairs e notun class e tomader shagoto. 15 ta proshner sathe extra data provide korbo class ta prothom theke shesh porjonto dekho. Shuru korchi ajker class. আজকে ক্লাসে প্রথম প্রশ্ন ভারতীয় কোস্ট গার্ড দিবস কবে পালন করা হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে 1 ফেব্রুয়ারি অপশন এ প্রতি বছর 1 ফেব্রুয়ারি ভারতীয় কোস্ট গার্ড দিবস পালন করা হয় ইন্ডিয়ান কোস্ট গার্ড 1 ফেব্রুয়ারি 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছিল 2023 সালে ভারতীয় কোস্ট গার্ড তার 46তম উত্থাপন দিবস উদযাপন করেছে ভারতীয় কোস্ট গার্ডের বর্তমান মহাপরিচালক বীরেন্দ্র সিং পাঠানিয়া দুই নাম্বার প্রশ্ন প্রজাতন্ত্র দিবস 2023 এর জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো সেরা ট্যাবলো পুরস্কার জিতেছে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড তাদের মুকনাট্যের জন্য প্রথম স্থান পেয়েছে মহারাষ্ট্র দ্বিতীয় স্থান এবং উত্তরপ্রদেশ তৃতীয় স্থানে রয়েছে উত্তরাখণ্ডের মুকনাট্যে রাজ্যের বন্যপ্রাণী এবং ধর্মীয় নিদর্শন অন্তর্ভুক্ত ছিল তোমরা ছবিটা একটু দেখে নাও এটা হচ্ছে উত্তরাখণ্ডের ট্যাবলোর ছবি উত্তরাখণ্ড সম্পর্কে জানব মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী রাজ্যপাল গুরমিত সিং ক্যাপিটেল দুটো গ্রীষ্মকালীন গার্সেন শীতকালীন দেরাদুন প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000 সাল ন্যাশনাল পার্ক ভ্যালি অফ ফ্লাওয়ার্স জিম কর্বেট ন্যাশনাল পার্ক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও লাখপতি দিদি যোজনা লঞ্চ করল উত্তরাখণ্ড উত্তরাখণ্ড হাইকোর্টকে নৈনিতাল থেকে সরিয়ে নিয়ে গিয়ে হলদোয়ানিতে প্রতিষ্ঠা করা হয়েছে রাজ্যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন প্রসূন যোশী সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের 30% পদ সংরক্ষণে অনুমোদন দিয়েছে উত্তরাখণ্ড তিন নাম্বার প্রশ্ন ভারতের নতুন ড্রাগ কন্ট্রোলার জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি ডক্টর রাজীব সিং রঘুবংশী অপশন ডি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ভারতের নতুন ড্রাগ কন্ট্রোলার জেনারেল হিসেবে ডক্টর রাজীব সিং রঘুবংশীর নাম সুপারিশ করেছে তিনি ডক্টর ভি জি সোমানের স্থল অভিষিক্ত হবেন চার নাম্বার প্রশ্ন সংসদের বাজেট অধিবেশন 31 জানুয়ারি 2023 শুরু হয়েছে এটি কতদিন পর্যন্ত চলবে এটা চলবে 6 এপ্রিল 2023 পর্যন্ত অপশন সি সেন্ট্রাল হলে লোকসভা এবং রাজ্যসভা উভয়ের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের সাথে অধিবেশন শুরু হয় 31 জানুয়ারি 2023 অধিবেশনে প্রথম দিনে উভয় কক্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছিল কেন্দ্রীয় বাজেট 2023-24 পেশ করা হয়েছে 1 ফেব্রুয়ারি 2023 বাজেট অধিবেশন চলবে 6 এপ্রিল 2023 পর্যন্ত 66 দিনে 27টি বৈঠক করা হবে পাঁচ নাম্বার প্রশ্ন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ঘোষণা অনুযায়ী অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হবে কোনটি এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ সম্পর্কে জানব মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন প্রতিষ্ঠা 1 নভেম্বর 1956 প্রচলিত নৃত্য ভীতি ভাগ বাতাম ওট্টম থেডাল কুচিপুরি কোট্টাম মোহিনীঅট্টম ন্যাশনাল পার্ক হচ্ছে পাপিগোন্ডা রাজীব গান্ধী শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক উৎসব দশেরা উগাদি ডেকান ফেস্টিভ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন জহর রেড্ডি সম্প্রতি গ্রিন রেলওয়ে স্টেশন সার্টিফিকেশন পেল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন 165টি ভেটেরিনারি অ্যাম্বুলেন্সেস লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ ছয় নম্বর প্রশ্ন গুজরাট মেরিটাইম ক্লাস্টারে প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হলেন কে এটা ন হবে না ম হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি মাধবেন্দ্র সিং অপশন বি গুজরাট মেরিটাইম ক্লাস্টার জিএমসি দেশের প্রথম বাণিজ্যিক মেরিটাইম ক্লাস্টার যার লক্ষ্য আন্তর্জাতিক মানের সামুদ্রিক পরিষেবার জন্য একটি হাব তৈরি করা এটি ভারতের প্রথম এবং একমাত্র সামুদ্রিক ক্লাস্টার
সাত নম্বর প্রশ্ন, কোন ভারতীয় ব্যাটসম্যান সম্প্রতি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশনে মুরলী বিজয়। ভারতের ওপেনার মুরলী বিজয় 30 জানুয়ারি 2023 সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। এই তামিলনাড়ু ওপেনার 2008 সালের বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের মাধ্যমে ক্রিকেটে অভিষেক করেছিলেন। আট নম্বর প্রশ্ন, দ্য পভার্টি অফ পলিটিক্যাল ইকোনমিক্স শিরোনামে বই লিখলেন কে? বইটি লিখেছেন মেঘনাথ দেশাই, অপশন ডি, তিনি ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ অর্থনীতিবিদ। নয় নম্বর প্রশ্ন, পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন হরমনপ্রীত কৌর, অপশন এ, হরমনপ্রীত কৌর ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। দশ নম্বর প্রশ্ন, প্রথম G20 এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং অনুষ্ঠিত হবে কোথায়? এটা অনুষ্ঠিত হবে রাজস্থানে, অপশন সি, রাজস্থানের যোধপুরে প্রথম G20 এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু হবে। এগারো নম্বর প্রশ্ন, প্রথম G20 এডুকেশন ওয়ার্কিং গ্রুপ মিট হোস্ট করছে কোন রাজ্য? এটা হোস্ট করছে তামিলনাড়ু, অপশন এ, সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। বারো নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মডেল G20 শীর্ষ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, মুম্বাই। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সভাপতি এবং রামভাও মালগি প্রবোধিনীর ভাইস চেয়ারম্যান ডক্টর বিনয় সহস্রবুদ্ধে। তেরো নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন সংস্থার 75 বছর চিহ্নিত করতে 75 টাকার বিশেষ মুদ্রা লঞ্চ করেছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কর্পস, অপশন সি, NCC। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 জানুয়ারি 2023 75 টাকার একটি বিশেষভাবে তৈরি করা মুদ্রা প্রকাশ করেছেন। এটি ন্যাশনাল ক্যাডেট কর্পস NCC এর 75 সফল বছর উপলক্ষে প্রকাশিত হয়েছে। 1948 সালে NCC গঠিত হয়েছিল। চোদ্দ নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলবো, সমগ্র জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে PDFটা তৈরি হয়ে গেছে। PDFটা কীভাবে কালেক্ট করবে সেটা ডিসক্রিপশনে বলা আছে, সেটা সেখান থেকে দেখে নিও। আর PDFটার এক ঝলক আমি তোমাদের দেখিয়ে দেব। এটা হচ্ছে PDFটার প্রথম পার্ট, যেখানে বিস্তারিত বিবরণ সহ সমগ্র জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তোমাদের প্রত্যেক দিন যত প্রশ্ন আমি প্রোভাইড করি তার সবটাই এখানে তুলে দিয়েছি। এটা প্রথম পার্ট। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, কোশ্চেন অব দ্য মান্থ। তোমাদের প্রত্যেক দিন হোমওয়ার্কের যে তিনটে করে প্রশ্ন দিই 30 দিনে বা 31 দিনে যতগুলো প্রশ্ন হয় তার সবটাই এখানে দেওয়া রয়েছে। ওকে, তাহলে এই দুটো পার্ট তোমরা একসাথেই পেতে পারবে। কীভাবে পাবে ডেসক্রিপশনে বলা আছে, সেটা একবার দেখে নিও। চোদ্দ নম্বর প্রশ্ন, লিসা লরিং সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন? তিনি একজন অভিনেত্রী ছিলেন, অপশন এ, মার্শাল দ্বীপপুঞ্জে লিসা অ্যান ডিসিনসে নামে জন্মগ্রহণ করেছিলেন তিনি, এবং 3 বছর বয়সে মডেলিং শুরু করার সময় তাকে নতুন নাম লিসা লরিং দেওয়া হয়। শেষ প্রশ্ন 15 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাস পেয়ে যাবে। ওকে, চলো 15 নম্বর প্রশ্ন, ভারত স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের কততম জন্মবার্ষিকী পালন করলো? 158তম জন্মবার্ষিকী পালন করেছে, অপশন সি, লালা লাজপত রায় 1865 সালের 28 জানুয়ারি জন্মগ্রহণ করেন, তিনি পাঞ্জাব কেশরী নামে পরিচিত। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন। এরপর দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর সঠিক উত্তরদাতার নাম। 2 ফেব্রুয়ারি তোমাদের হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, 2022 সালে ICC পুরুষদের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের মুকুট পেলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে মার্কো জ্যানসন, দক্ষিণ আফ্রিকার। 2 নম্বর প্রশ্ন, কোন দেশ অসামান্য মহিলা ক্রিকেটারকে সম্মান জানাতে ডেবি হকলি পদক প্রবর্তনের ঘোষণা করেছে? এই ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
তিন নম্বর প্রশ্ন, সেন্ট্রাল রেলওয়ের নতুন জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন নরেশ লালওয়ানি, তিনি অশোক কুমার মিশ্রের স্থল অভিষিক্ত হয়েছেন। এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো একবার দেখে নাও তোমাদের নামগুলো। এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ইউএস এয়ারফোর্স ব্রিগেডিয়ার জেনারেল পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত? সেকেন্ড কোশ্চেন, ফাইট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ 2023 অনুষ্ঠিত হবে কোন দেশে? অ্যান্ড থার্ড কোশ্চেন, দিল্লির মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে কী নাম রাখা হয়েছে? এই তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। সেকেন্ড ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ইউনিলিভার কোম্পানির নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হয়েছেন হেইন সুমাখার, অপশন বি। দুই নম্বর, ভারতীয় বায়ুসেনার নতুন ভাইস চিফ হলেন কে? এয়ার মার্শাল এ পি সিং, অপশন সি। তিন নম্বর, সম্প্রতি কোথায় ইন্ডিয়ান এয়ারফোর্সের সুখোই 30 এবং মিরাজ 2000 নামে দুটি ফাইটার এয়ারক্রাফট ভেঙে পড়ল? মধ্যপ্রদেশ, অপশন এ। চার নম্বর প্রশ্ন, টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নিলেন কে? যজুবেন্দ্র চাহাল, অপশন ডি। পাঁচ নম্বর প্রশ্ন, সুবিধা বঞ্চিত মেয়েদের জন্য সমগ্র শিক্ষা অভিযান ক্যাম্পেইন লঞ্চ করল কোন রাজ্য? উত্তরপ্রদেশ, অপশন এ। ছয় নম্বর, কোন রাজ্যে লাডলি বেহেনা প্রকল্প চালু হয়েছে? মধ্যপ্রদেশ, অপশন বি। সাত নম্বর, জি টোয়েন্টি এনার্জি ট্রানজিশন ওয়ার্কিং গ্রুপ মিটিং হোস্ট করবে কোন শহর? এটা হোস্ট করবে বেঙ্গালুরু, অপশন বি। আট নম্বর, খাদি ফেস্ট 23 উদ্বোধন করা হলো কোথায়? এটা উদ্বোধন করা হয়েছে মুম্বাইতে, অপশন সি। নয় নম্বর, কোন দেশের সাথে সাংস্কৃতিক সহযোগিতার উপর মৌ স্বাক্ষর করল ভারত? ইজিপ্ট, অপশন এ। শেষ প্রশ্ন দশ নম্বর, বিশ্ব কুষ্ঠ দিবস জানুয়ারি 2023 কবে পালন করা হলো? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, 29 জানুয়ারি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে, গ্রহণযোগ্য বলে মনে হলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।